بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এর আগেও এবং আজ এবং এর পরেও কয়েকদিন থেকে আমরা শুধুমাত্র শিরক সম্পর্কে আলোচনা করছি, কারণ শিরক হচ্ছে এমন একটি পাপ যে পাপের জন্য মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ বলছেন যে শিরক এমন পাপ যে পাপ মহান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি তওবা না করে মারা যায়। শিরক ছাড়া অন্য সমস্ত পাপ মহান আল্লাহ চাইলে ক্ষমা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি জান্নিবনি ওয়া বানিয়্যা আন না'বুদাল আসনাম, যেমন কোরআনে বলা হয়েছে, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তান সন্ততিকে মূর্তির পূজা করা থেকে বাঁচিও। অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি শিরিক করা থেকে জেনে শুনে, অর্থাৎ জেনে শুনে জ্ঞাত অবস্থায় যেন আমি তোমার সঙ্গে কাউকে শরিক না করে বসি। ওয়া আস্তাগফিরু কালিমা লা আ'লাম, আর আমি এমন শিরিক থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি যেটা আমার দ্বারা না জেনে হয়ে যাবে। বিদে আমাদেরও উচিত ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, রব্বি জান্নিবনি ওয়া বানিয়্যা আন না'বুদাল আসনাম, অনুরূপে আল্লাহ রাসূলের এই দোয়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এই দোয়াগুলো আমাদের প্রত্যহ করা। শিরিক নিয়ে আলোচনা এই জন্যে বেশি যে একজন মানুষ যদি শিরিক না করে মারা যায়, সে যে কোনোই পাপ করুক না কেন আল্লাহর কাছে আশা রাখা যায় যে মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং জান্নাতে দেবেন। একদিন না একদিন সে জান্নাত যাবেই যাবে, কিন্তু যদি সে শিরিক করে মারা যায়, তওবা করার সুযোগ যদি না পায় মৃত্যুর আগে, তাহলে তার জন্য জান্নাত হারাম, সে কখনোই জান্নাতে যাবে না। কিন্তু বড় দুঃখের কথা যে আমরা এমন কিছু জিনিস আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলোকে আমরা শিরিক বলেই মনে করি না। এই সমস্ত প্রচলিত জিনিসের মধ্যে একটা জিনিস নিয়ে আজ আলোচনা করব, সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো পশু উৎসর্গ করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো পশু, হাঁস মুরগি, গরু ছাগল জবাই করা। মহান আল্লাহ বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী তুমি বলে দাও, ইন্না সলাতি আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার মৃত্যু, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান জি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু যার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর এই কাজেরই আমাকে আদেশ দেওয়া হয়েছে যে শুধুমাত্র আমি এক আল্লাহর ইবাদত করব, সমস্ত রকমের ইবাদত শুধুমাত্র আল্লাহকে আমরা দেব, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছে সর্বপ্রথম মুসলমান, অর্থাৎ প্রত্যেক নবী তার উম্মতের প্রথম মুসলমান হিসেবে গণ্য হন। এটা হচ্ছে সূরা আনআমের 162-163 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে মহান আল্লাহ তাদেরকে আদেশ করেছেন যে মুশরিকদের, বিশেষ করে মুশরিকদের বলেছেন, আল্লাযীনা ইয়াবুদুনা গায়রাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত, ওয়া ইয়াযবাহুনা লাহু, আর গায়রুল্লাহর জন্য তারা জবাইও করত, পশু উৎসর্গ করত, বিআন্নাহু আখলাসা লিল্লাহি সলাতাহু ওয়া যাবিহাতাহু, যেন তারা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে সলাত আদায় করে, শুধুমাত্র বা যেন মহা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সলাত, তার পশু জবাই করা শুধুমাত্র আল্লাহর জন্য করে, লিআন্নাল মুশরিকিনা ইয়াবুদুনা আল আসনাম, কারণ মুশরিকরা বিভিন্ন দেবদেবীর পূজো করত, ওয়া ইয়াযবাহুনা লাহা, এবং তাদের জন্য কী করত, পশু উৎসর্গ করত, কোরবানি করত। সেই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন যে তিনি তার সমস্ত রকমের ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করবেন, এবং মুশরিকরা যে পথে চলছিল সেই পথ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরে এসে শুধুমাত্র ইখলাসের এবং শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের পথ বেছে নেওয়ার কথা বলেছেন। অনুরূপভাবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন
যে ফাইন্না জামিআল আম্বিয়া ইকাবলাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন, কানাত দাওয়াতুহুম ইলাল ইসলাম, সকল সকলেরই দাওয়াত ছিল ইসলামের দাওয়াত, সকলেই এক ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, আর সেটা হচ্ছে ওয়াহুয়া ইবাদাতুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আর সেটা হচ্ছে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত না করা। যেমন মহান আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আল্লাহ বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি তোমার পূর্বে যে কোনো রাসূলই পাঠিয়েছি, ইল্লা নূহি, তাকে এই প্রত্যাদেশ, এই আদেশ দিয়ে, তাকে এই বিধান দিয়েই পাঠিয়েছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা, আমি ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, ফাবুদুন, বিদায় তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে সমস্ত রকমের ইবাদত, যেমন সলাত, সিয়াম, এগুলো একটি ইবাদত, এগুলো যেমন আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না, ঠিক সেই রকম পশু উৎসর্গ করা, কোরবানি করা, পশু জবাই করা, এটা হচ্ছে একটা ইবাদত, সেই জন্য ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। যেমন মহান আল্লাহ বলেছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুকে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করো, এবং তুমি তোমার প্রভুকে সন্তুষ্ট করার জন্যই কী করো, কোরবানি করো। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তারা তিনি বলছেন, ইহাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আরবাই কালিমাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটি কথা বলেছেন। জি, সেই চারটি কথার মধ্যে প্রথম হচ্ছে, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির উপরে লানত করুক যে ব্যক্তি গায়রুল্লাহর জন্য জবাই করে, আল্লাহ ছাড়া অন্যের জন্য কী করে জবাই করে। জি, অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ হোক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। অনুরূপে আল্লাহ রাসূল বলছেন যে লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাই, যে ব্যক্তি তার মাতা পিতার উপরে লানত করে তার উপরে আল্লাহ লানত হোক, কিংবা আল্লাহ লানত হোক ওই ব্যক্তির উপরে যে তার মাতা পিতার উপরে কী করে লানত করে, যে তার মাতা পিতাকে গালমন্দ করে। তিন নম্বর হচ্ছে লাআনাল্লাহু মান আবা মুহদিসান, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত হোক যে ব্যক্তি কোনো বিদাতিকে আশ্রয় দেয়। আমি জানি যে এই লোকটি বিদাতি, তার আকিদা বিশ্বাসে কিংবা কর্ম কার্যে কাজে কামে সেই বিদাতি, এরকম বিদাতিকে আশ্রয় দেওয়া যাবে না, যাতে করে সে আপনার এবং আপনার আশেপাশের লোকেদেরকে ভ্রান্ত করতে না পারে। আর চার নম্বর হচ্ছে লাআনাল্লাহু মান গায়্যারা মানার আল আরদ, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত হোক যে জমির আল কিংবা জমির যে চিহ্ন সেটাকে পরিবর্তন করে দেয়। আমার আর আপনার পাশাপাশি দুজনের জমি রয়েছে, আমি যদি আমার জমিটা কেটে 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 আপনার জমির ভিতরে চলে যাই, তাহলে এই কথাটাকে বলেছে লাআনাল্লাহু মান গায়্যারা মানার আল আরদ, যে ব্যক্তি জমির চিহ্ন পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহ লানত হোক, যে জমির আল কেটে কেটে নিজের জমিকে বড় করে নেয়, অন্যের জমিকে ছোট করে দেয়, তার উপরে আল্লাহ লানত হোক। রাওয়াহু মুসলিম, এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস। এখন কথা হচ্ছে আমরা বুঝবো কি করে কোন জবাইটা আল্লাহর জন্য এবং কোন জবাইটা আল্লাহর জন্য নয়। যেমন হালকুল্লু জবিহিল্লা ইউরাদু বিহি ওয়াজহুল্লা ইউতাবারু শিরকান, প্রত্যেকটি ওই জবাই যেটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা যায় না, সেগুলো কি শিরিক বলে গণ্য হবে, এ সম্পর্কে একটু আমাদেরকে বিস্তারিত জানতে হবে। জি, বলা হচ্ছে নুসুকান, কখনো কখনো জবাই করা এটা কোরবানি হয়ে থাকে, যেমন কোরবানিতে কিংবা হাজিরা না আপনার মক্কায় যখন হজ করতে আসেন তখন তারা জবাই করেন হজের শেষ প্রান্তে গিয়ে। এটা হচ্ছে ইজলা আল্লাহি, এটা আল্লাহর সম্মানার্থে, বা তাজিমান লাহু, এবং আল্লাহকে না সম্মান করার জন্য কিংবা আল্লাহকে আল্লাহর বড়ত্ব প্রকাশ করার জন্য, এটা হচ্ছে একটা। ওতারাতান ইয়াকুলুলি আজলি ইকরামি দয়ফ, আর কখনো কখনো কোনো মেহমানের সম্মানার্থে হয়ে থাকে, আমরা হাঁস মুরগি গরু ছাগল জবাই করি মেহমান এসেছে বাড়িতে তাকে না আপনার সম্মান করার জন্য। কিংবা তিন নম্বর হচ্ছে আউ আকলু লাহমিন, কিংবা তার গোস্ত খাওয়ার জন্য, যেমন অনেক সময় বাড়িতে আমরা একটা হাঁস, একটা মুরগি, একটা ছাগল, একটা গরু জবাই করে খাবো, যে এরকম উদ্দেশ্য হতে পারে, এই ধরনের যে কোনো উদ্দেশ্য হতে পারে। জি, ফাফিল হালাতিল উলা, বিশেষ করে
প্রথম যেটা যেটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় কিংবা আল্লাহকে খুশি করার জন্য করা হয়, লা ইয়াজুজু আন ইউসরাফা হাদাল ইজলাল ওয়া তা'যীমু ইল্লা লিল্লাহ, এই তাজিম এই সম্মান একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। এই সম্মান যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য প্রদর্শন করি তাহলে এটা কি হবে? শিরিক বলে গণ্য হবে। ওয়ামান সারাফাহু লিগাইরিল্লাহ, এই কুরবানি এই পশু উৎসর্গ হাঁস মুরগি গরু ছাগল জবাই করা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়ে থাকে, ফাকাদ আশরাকা শিরকান আকবার, তাহলে সে বড় শিরিক করে ফেললো। আর বড় শিরিকের অর্থ হচ্ছে সে ইসলাম থেকে বেরিয়ে গেল, তার খাতা তার মুসলমানের খাতা থেকে তার নাম কাটা গেল। ওসার যাবিহাতুহু জি বিমান জিলাতিল মাইতা, আর এই পশুটা যে পশুটাকে কোনো আল্লাহ ছাড়া অন্য কারো কাউকে খুশি করার জন্য অন্য কারো সম্মানার্থে কি জবাই করা হয়েছে এটা কি মুর্দা বলে গণ্য হবে? এটা খাওয়া হারাম হবে। জি পরে আসছে আরও, আম্মাল হায়াতুল হালাতুসানিয়া, আর দ্বিতীয় যেটা মেহমান এসেছে কিংবা আপনি নিজে বাড়িতে খাবার জন্য আপনি কোনো পশু জবাই করছেন, ফাহিয়া জায়েজা, এটা হচ্ছে জায়েজ, ওয়াকাদ তাকুনু মাতলুবা, কখনো কখনো এটা প্রয়োজনও হয়। জি একটা মেহমান এসেছে তার মেহমানের সম্মানের জন্য, জি মেহমানকে গোস্ত খাওয়ানোর জন্য, মেহমানকে সম্মান বলতে মেহমানকে গোস্ত খাওয়ানোর জন্য কিংবা বাড়িতে আমরা সকলে মিলে গোস্ত খাবো, এই জন্য এটা কখনো কখনো প্রয়োজনও। ইল্লা আন্নাহু ফি জামিইল আহওয়ালি লা ইয়াজুজু যিকরু ইসমি গায়রিল্লাহ, তবে যে কোনো অবস্থায় হোক না কেন আমরা যখন পশু জবাই করব তখন বিসমিল্লাহ বলে আমরা জবাই করব, বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে, বিসমিল্লাহি আল্লাহ আকবর ছাড়া যদি অন্য কোনো শব্দ দিয়ে আমরা যদি পশু জবাই করি, অন্য কোনো শব্দ ব্যবহার করি, তাহলে সারাত মাইতাতান মুহাররামা, তাহলে জেনে শুনে জবাই করলে সেটা মুর্দা এবং সেটা মৃত এবং সেটা হারাম বলে গণ্য হবে। ফাযিকরু ইসমিল্লাহি আযজা ওয়া জাল্লা শাই, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহর নাম স্মরণ করা কোনো পশু জবাই করার সময় এটা একটা আলাদা কথা, ওয়াল মাকসুদু বিযাবিহাতি শাইউন আখার, কিন্তু কোনো পশু জবাই করার উদ্দেশ্য যদি অন্য কিছু হয় তাহলে এই বিষয়টা আলাদা, দুইটি বিষয় কিন্তু এক নয়। এমন কি যদি আমি গাইরুল্লাহর উদ্দেশ্যে জবাই করি, বিসমিল্লাহ একবার না শতবার বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জবাই করলেও সেটা হারাম বলে গণ্য হবে, সেটা শিরক বলে গণ্য হবে। যেমন ফাইন্নাহু কিল, ফাইন কিল, যেমন যদি বলা হয়ে থাকে কাইফা নুফাররিকু বাইনা মা ইয়াকুনু ইকরামান ওয়া বাইনা মা ইয়াকুনু তাকাররুমান লিগাইরিল্লাহ, কারো সম্মানে এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরবানি হচ্ছে, তার মানে কারো সম্মানে হচ্ছে কিংবা গাইরুল্লাহর সম্মানের হচ্ছে, এটা আমরা কী করে বুঝবো? এর উত্তরে আমরা বলতে পারি যে আন্নাহু আলা আন্নাহু ফি হালি তাকাররুবি লিগাইরিল্লাহ, যখন আমরা দেখবো যেটা আল্লাহর ছাড়া আল্লাহ ছাড়া অন্য কারো কারো বা অন্য কারো সন্তুষ্টির জন্য এটা করা হচ্ছে, লা ইউকসাদু বিযাবিহাতি আল্লাহাম, তখন উদ্দেশ্য হবে সেই কুরবানি করা বা সেই পশু জবাই করার উদ্দেশ্য হবে গোশত না খাওয়া, তার মানে যার উদ্দেশ্যে আমি জবাই করছি সে কিন্তু খাবে না। যেমন মনে করেন পীরের নামে আমরা যখন কোনো পীর কোনো মাজারের নামে যখন আমরা গরু ছাগল হাঁস মুরগি জবাই করি, সেই পীর কিন্তু গরু ছাগলের হাঁস মুরগির গোশত খায় না, আমরা খাই কিংবা অন্যরা খায়, তাহলে এটা হবে শিরিক। যদি পীর সাহেবকে খাওয়ানোর জন্য হয় তাহলে এটা শিরিক বলে গণ্য হবে না। ওইন্নামা ইউকসাদু বিহা তাযীমুল মাযবুহ লাহু, বরং যার জন্য কুরবানি করা হচ্ছে বা যার জন্য এই পশু জবাই করা হচ্ছে তার সম্মানের জন্য, ওই পীর সাহেবের সম্মানের জন্য কিংবা এই কবরবাসীর সম্মানের জন্য এটা করা হয়ে থাকে, সেই জন্য এটা শিরিক বলে গণ্য হবে। ওয়া ইউসরাফুল লাহলু ওয়া ইউসরাফুল লাহমু লিউনাসিন আখারিন, আর গোশত অন্য লোকেদেরকে খাইয়ে দেওয়া হবে কিংবা বিলি করে দেওয়া হবে। কামান, যেমন মনে করেন জি কামান ইউযবাহু আমামা রাঈসিন লিমাকদামিহি মিন সাফার, যেমন কোন একজন বড় ধরনের ব্যক্তি সফর থেকে এসেছেন তাকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি করা হয়, গরু ছাগল হাঁস মুরগি জবাই করা হয়, জি কিন্তু সুম্মা ইউতিয়া যাবিহাতা উনাসান উখরা, কিন্তু সেই কুরবানির পশু বা উনাসান আখারিন, যে সেই কুরবানি করার পরে কিংবা সেই সম্মানে যার সম্মানে পশুটি কুরবানি করা হলো বা জবাই করা হলো তার গোশত তাকে না খাইয়ে যদি অন্য লোকেদের বিলি করে দেওয়া হয় তাহলে এটা শিরিক বলে গণ্য হবে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে মেহমান আপনার বাড়িতে এসেছে তাকে শুধু দেখানোর জন্য, তাকে সম্মান করার জন্য আপনি যদি কুরবানি করেন বা এই পশু জবাই করেন এটা শিরিক বলে গণ্য হবে, কিন্তু মেহমানকে খাওয়ানোর উদ্দেশ্য যদি করা হয় তাহলে এটা তখন শিরিক বলে গণ্য হয় না।
জি যাবহুর লিল রাইস, তাহলে বুঝতে পারা হাদা মা দুবিহা লিল রাইস, তাহলে এটা বুঝতে পারা গেল যে কোনো নেতার জন্য, কোনো সম্মানিত ব্যক্তির জন্য যে পশু জবাই করা হলো, ইল্লা তাআযিম আল্লাহু ইজলালান, এটা হলো তার সম্মানে, তার বড়ত্ব বয়ান করার জন্য এটা তার খাওয়ার জন্য লয়। ফা ইয়াকুনু দাখিলান ফি আশিরকিল আকবর, তাহলে এটা শিরকে আকবর বলে গণ্য হবে, কারণ তার খাওয়ানোর উদ্দেশ্যে আমরা জবাই করিনি, বরং আমরা উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য ছিল যে তাকে সম্মান করা, তার বড়ত্ব বয়ন করা, আর তার বড়ত্ব বয়ন করার জন্য একটা পশু জবাই করলাম, আর গোস্তটা অন্য লোকেদের খাওয়ালাম কিংবা আমরা নিজেরা খেলাম। অনুরূপভাবে একটা হাদিস, আন তারিক ইবনে শিহাবিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখাল আল জান্নাত রাজুলুন ফি যুবাব, একটা মাছির কারণে একটা লোক জান্নাতে প্রবেশ করলো, ওয়া দাখালা আন-নারা রাজুলুন ফি যুবাব, আর একটা মাছির কারণেই একটা লোক জাহান্নামে প্রবেশ করলো, তার মানে একটা মাছিকে কেন্দ্র করে একটা লোক জান্নাতে গেল আর একটা লোক জাহান্নামে গেল। কালু কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরামরা বলেন, হে আল্লাহর রাসূল, এটা আবার কেমন করে যে একটা মাছির জন্য একটা লোক জান্নাতে যায়, একটা লোক একটা মাছির জন্য জাহান্নামে যায় কি করে? কাল, তখন আল্লাহর রাসূল বললেন, মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সনাম, আল্লাহর রাসূল বলছেন যে দুজন ব্যক্তি এমন একটা জাতির পাশ দিয়ে পার হচ্ছিল যাদের একটা মূর্তি ছিল, দেবী ছিল, লা ইউজাভিজুহু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআ, আর সেই মূর্তির পাশ দিয়ে কেউ পেরুতে পারতো না যতক্ষণ পর্যন্ত সেই মূর্তির নামে কিছু তারা উৎসর্গ না করতো। জি, কালু, যখন এই দুজন ওই রাস্তা দিয়ে পার হচ্ছিল তখন ওই মূর্তির যারা রক্ষণাবেক্ষণকারী তারা বলল যে কালু লেহাদিহি মা, তাদের একজনকে বলল কররিব, তুমি কিছু উৎসর্গ করো। কাল আলাইসা ইন্দি সেই উন ও কররিব, আমার কাছে এমন কিছু নেই যেটা আমি এই মূর্তির নামে আমি উৎসর্গ করতে পারি। কালু, তখন তারা তাকে বলল কালু লাহু কররিব ওয়ালাও যুবাবান, একটা মাছি হলেও তুমি কি করো এই মূর্তির নামে, এই দেবদেবীর নামে উৎসর্গ করো। ফাকাররাবা যুবাবান, তখন সেই ব্যক্তিরা মনে করলো একটা মাছিতে কি যায় আছে, একটা মাছিকে ধরে কি করলো, তার নামে মেরে দিল, উৎসর্গ করলো। জি, তারপর আল্লাহ রাসূল বলছেন ফাখাল্লু সাবিলাহু, তাকে তারা কি করলো, ছেড়ে দিল, তাকে না যা এবার তুমি যেতে পারো। ফাদাখালান নার, আল্লাহ রাসূল বলছেন শুধু একটা মাছি উৎসর্গ করার জন্য সে জাহান্নামে গেল। আচ্ছা ভাই, এবার চিন্তা করেন, একটা মাছি উৎসর্গ করার জন্য যদি একটা লোককে জাহান্নামে যেতে হয়, তাহলে আমরা গরু ছাগল হাঁস মুরগি যখন কোনো পীরের নামে, কোনো মাজারের নামে যদি আমরা উৎসর্গ করি তাকে সন্তুষ্ট করার জন্য, আমি মাজারে এসেছিলাম আমার সন্তান হয় না বলে, এখন আমার সন্তান হয়েছে, আমি মনে করছি এই না মাজারবাসী আমাকে সন্তান দানে ধন্য করেছেন, এখন আমি আমার মানত পূরণ করতে এসেছি, জোড়া খাসি জোড়া বলদ আর জোড়া আমি হাঁস মুরগি গরু ছাগল নিয়ে এসেছি, এখন মনে করেন যে একটা মাছির কারণে যদি একটা লোককে জাহান্নামে যেতে হয়, তাহলে একটা গরু একটা ছাগল একটা হাঁস একটা মুরগি আমি যে জবাই করছি কোনো মাজারে, তাহলে আমি কি না জান্নাতে যাব, আমাকে কি জাহান্নামে যেতে হবে না? অনুরূপে ওকাল উল আখার, দ্বিতীয় ব্যক্তিকে তারা বললো কররিব, তুমি একটা কিছু উৎসর্গ করো। কালা, তখন সেই লোকটি জি সদর্বে বলল যে মা কুন্তুলি ও কররিব আলা হাদিন শাইআন দুন আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির জন্য, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর জন্য কোনো জিনিস উৎসর্গ করি না। এই কথাটা শোনার পরে তারা কি করলো, ফাদারাবু উনকা, তাকে হত্যা করে ফেললো। ফাদাখাল জান্না, তখন সেই ব্যক্তি জান্নাতে চলে গেল। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবাই করা, এটা হচ্ছে শিরকে আকবর, বড় ধরনের শিরিক, আর এই ধরনের শিরিক করলে সে মুসলমান থাকে না। জি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও সে মুসলমান না, সারা বছর জি তাহাজ্জুদের নামাজ পড়লেও সে মুসলমান না, যতই নামাজ পড়ুক না কেন, যত সিয়াম সে ফরজ কিংবা নফল সিয়াম পালন করুক না কেন, সাদাকা খায়রাত যাই করুক না কেন, আমরা তাকে না যত বড়ই মুসলমান মনে করি না কেন, সে মুসলমান না, সে মুশরিক, এতে কোনো রকমের সন্দেহ নেই। আর আল্লাহ রাসূল মহান আল্লাহ বলেছেন যে ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য মহান আল্লাহ জান্নাত হারাম করে রেখেছেন, ওয়াহু নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম, তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, আর এই ধরনের জালিম যারা মুশরিক, যারা আল্লাহ বিরোধী, আল্লাহর যে কাজ বরং তার উল্টো কাজ যারা করে, অর্থাৎ শিরক করে, তাদের কোনো সাহায্যকারী কাল কিয়ামতের দিনে থাকবে না। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে
শুধু অন্যের জন্য নামাজ পড়লে, তার মানে কারো কাছে সাজদা করলে, কবরে গিয়ে সাজদা করলেই যে শিরিক হয় তাই হয় না, বরং অনেক ধরনের শিরিক আছে যে শিরিকগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেই শিরিকগুলো আমাদের জানতে হবে যে কোন কোন কারণে শিরিক হয়, সেই কারণগুলো জানা এবং সেই কারণগুলো জেনে সেখান থেকে বেঁচে থাকা। আবার আমি এবং যেমন আমি প্রথমেই বলেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা এই দোয়াটা আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে আমার এই দোয়াটা করবো, যাতে করে মহান আল্লাহ আমাদের যদি কোনো জ্ঞানতা আমরা যদি কোনো শিরিক করে ফেলি, মহান আল্লাহর কাছে আমরা আসরে প্রার্থনা করব। আর যদি আমরা না জেনে কোনো শিরিক করে বেশি বসি, তাহলে আল্লাহর কাছে আমরা কি করব, ইস্তিগফার করব, ক্ষমা চাইব, হয়তো মহান আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আর এইভাবে ইনশাআল্লাহ আমরা মরার পরে সুখময় জান্নাত লাভ করব যদি আমরা শিরক না করে মরি। আর যদি ভাই আমরা বা আমাদের কেউ যদি শিরিক করে মারা যায় আর মরার আগে যদি তৌবা করার সুযোগ না পায়, তাহলে তার জন্য জান্নাত হারাম, সে কোনো কালেও কশ্চিন কালেও সে জান্নাতে যাবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে আপনাকে এবং প্রতিটি মুসলমানকে সমস্ত রকমের শিরিক থেকে আমাদেরকে বাঁচান। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।